নারায়ণগঞ্জের তল্লাই মসজিদ বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা দাবি করেছে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয়রা। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাপ্পি, জুবাই, নারায়ণগঞ্জের তল্লাই বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় 13 দিনের মাথায় কিন্তু গতকাল তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেই তদন্ত প্রতিবেদনের বিষয়ে কথা বলতে আমরা নারায়ণগঞ্জের তল্লাই এসেছি এবং এখানে এসে আমরা কথা বলেছি মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মোল্লার সঙ্গে। এছাড়া এই এলাকার অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু আমরা যেমনটা এখানে এসে দেখেছি যে মসজিদ কমিটি কিন্তু পুরোপুরি অস্বীকার করেছেন, একই সঙ্গে মিথ্যা বানোয়াট বলেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটিকে। তারা বলছেন যে মসজিদে কিন্তু কোনো প্রকার গ্যাস লাইন নেই এবং তারা দাবি করছেন যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের কাছে সেই গ্যাস লাইনের যে লিকেজ তারা যেটা টের পেয়েছিলেন মসজিদের লোকজন বা মুসল্লিরা, তারা সেই গ্যাসের লিকেজ সারানোর জন্য কিন্তু যোগাযোগ করেছিলেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু সেই গ্যাস লাইন মেরামতের জন্য 50,000 টাকা দাবি করা হয়েছিল এবং সেটি কিন্তু এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু আমাদের কাছে বলেছেন যে অনেক মুসল্লি তারা টাকা তোলাও শুরু করেছিলেন সেই 50,000 টাকা তো উঠানোর জন্য। এবং আমরা একটু দেখাতে চাই ঠিক এখন যে অংশটা আমরা দেখতে পাচ্ছি মসজিদের উত্তর দিকটা এবং এখান থেকেই গ্যাস লাইন চলে গিয়েছে, যেটা আমরা দেখেছি যে মসজিদের ভেতরে কোনোভাবেই গ্যাসের আমরা কোনো ধরনের আলামত পাইনি। এবং যে সময়ে এই বিস্ফোরণের পর যখন তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই গ্যাস লাইন মেরামতের জন্য এসেছিলেন তখনকার কিছু ফুটেজ বা ভিডিও কিন্তু আমাদের হাতে এসেছে, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে মসজিদের যে উত্তর পাশ সেই উত্তর পাশের অনেকটা দূর থেকে কিন্তু গ্যাস লাইন চলে গিয়েছে এবং সেটি কিন্তু গ্রাহকের লাইন। এবং এজন্যই বারবার তারা কিন্তু বলছেন মসজিদ কমিটির সভাপতি এবং এখানকার যারা সাধারণ নাগরিক আছেন তারা বারবারই বলছেন যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনটি মিথ্যা, কারণ মসজিদ কমিটির বা মসজিদের ভেতরে কোনো প্রকার গ্যাসের লাইন নেই এবং যে লাইন চলে গিয়েছে সেটি গ্রাহকদের লাইন এবং সেই গ্রাহকদের লাইন মসজিদের পাশ দিয়ে চলে যাওয়ার কারণেই এই ভেতরে মসজিদের ভেতরে মূলত গ্যাস চলে গিয়েছে এবং সেখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবং যারা মসজিদ কমিটির সঙ্গে রয়েছেন তারা বারবার বলছেন যে মসজিদটি নির্মাণ হয়েছে 1991 সালে এবং এর পরেই গ্যাস লাইন চলে গিয়েছে। সেক্ষেত্রে তারা এটাও দাবি করছেন যে কোনোভাবেই মসজিদের নিচে গ্যাস লাইন থাকার কথা নয়। এবং আরেকটি বিষয় যেটি তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছেন যে মসজিদে যে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি সেক্ষেত্রে কিন্তু মসজিদ কমিটির সভাপতি তিনি কিন্তু এটি স্বীকার করেছেন যে মসজিদে মোট 2টো বিদ্যুতের লাইন ছিল এবং গত রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্যই তারা একটি অবৈধ লাইন নিয়েছিলেন, সেটি কিন্তু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। জুবাইর, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকা থেকে বাইতুল সালাত জামে মসজিদের সামনে থেকে যে এই তিতাস গ্যাস কর্তৃপক্ষের যে তদন্ত প্রতিবেদন সেই প্রতিবেদনের ভিত্তিতে এখানকার স্থানীয় এবং মসজিদের কমিটি কি বললেন তার সবশেষ খবর। জুবাইর, নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনায় তিতাসের প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন মসজিদ এলাকা থেকে আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। আমরা